একটা গ্রামের নাম হলো পানিয়ারু, চিনেন কি না? পানিয়ারু। ওই গ্রামের একটা ছোট ছেলে, বয়স কত? 7-8 বছর, স্কুলে পড়ে। হঠাৎ একদিন যুবক কতগুলি ছেলে আমার কাছে আসলো, এসে বলল, হুজুর আমাদের গ্রামের কতগুলি যুবক আমরা সকালবেলা আজানের সাথে সাথে উঠে যাই, উজু করে মসজিদের দিকে রওনা দেই। আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমরা যাদের সাথে দিনের বেলা চলি তাদেরকে ডেকে ডেকে আমরা মসজিদে নিয়ে যাই। কেউ কথা বলে না, ভয় পেয়ে গেছে। কুজুরে তো ডাকা ডেকে করলে ঘুমামুগুন সময়, কাজটা খারাপ না ভালো? যুবক বলো তো দি, কাজটা খারাপ না ভালো? ওরা কতগুলি যুবক একত্রিত হয়েছে, ওরা ওই গ্রামে একটা আন্দোলন আরম্ভ করে দিয়েছে, বেনামাজি যুবক এই গ্রামে থাকবে না। আল্লাহু আকবার বলি। ওই যুবকগুলি তোমাদের মতো যুবক, ওই যুবকগুলি দেখতে তোমাদের মতো, কিন্তু এখানে এমন যুবক আছে যারা অনেকদিন পর্যন্ত ফজরের নামাজ পড়ে না, আছে না? তোমার গ্রামে নাই? ওই যুবকগুলি অনেকদিন পর্যন্ত বলে, হুজুর আমাদের চিন্তা হয়েছে আমরা এই গ্রামে কোনো বেনামাজি যুবক রাখবো না, আমাদের বন্ধুগুলি আমি ডেকে 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 আমরা মসজিদে নিয়ে যাই ফজরের সময়। আল্লাহু আকবার। আমি খুশি হলাম, ওরা আমাকে খুব বেশি ভালোবাসে যুবকগুলি। সে যুবকগুলি বলতেছে, হুজুর একটা ছোট্ট বাচ্চা, বয়স হলো 7-8 বছর, সে একটা স্কুলে পড়ে, সে একটা স্কুলে পড়ে, সে আমাদের সাথে সকালবেলা আজানের সাথে সাথে উঠে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? সে সকালবেলা আমাদের সাথে উঠে যায়। ওই ছোট্ট যুবক, ছোট্ট শিশু বাচ্চাটা, ছোট্ট ছোট্ট ছেলেটা আমাদের মতো তার বন্ধুদেরকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যায়। এই এত বড় ছেলে, এত বড় ছেলে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তার ডাকে সাড়া দিয়ে সবগুলি দলে দলে মসজিদে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলকে বলেছিলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার, ওয়ারাআইতান নাস, আপনি দেখতে পারবেন মানুষগুলিকে যারা দলে দলে ইসলাম গ্রহণ করছে, দলে দলে মসজিদে ঢুকতেছে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, বলেন তো দেখি মুরব্বীরা, আপনার গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি সকালবেলা অন্ধকার রাত্রিতে, ওরা ভয় পায় না অন্ধকারকে, ওরা ভয় পায় তার মাবুদকে, ওরা ভয় পায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির কলিজার মধ্যে তখন ভয় চলে আসে, দুচোখের আজাবের মৌতের ভয় ছোট্ট ছোট্ট বাচ্চার কলিজার মধ্যে ঢুকে গেছে, অন্ধকার আটকাতে পারে না। আমার মসজিদে একটা ছোট্ট বাচ্চা আসে, ছোট্ট একটা বাচ্চা, আমার মসজিদে অনেক বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা অনেক, ধরেন সকালবেলা কমসে কম 150 বাচ্চা থাকে, ছোট ছোট বাচ্চা। ছোট্ট একটা বাচ্চা আজকে কয়েকদিন ধরে আমার পাশে নামাজ পড়ে, ছেলেটা মুখটা ঢাকে, মাথাটা ঢাকে, মোজা পরে, সুন্দর ট্রাউজার পরে, হাতে একটা টর্চ লাইটটা রাখে, এরপরে সুন্নত আদায় করে চুপ করে বসে থাকে, একটু একটু আমার দিকে তাকায়। আমি তার গালটা ধরলাম, এত খুশি হয়ে গেছে ছেলেটা। আমি ছোট্ট বাচ্চার গালটা ধরে আমি অনুভব করলাম, এই বাচ্চাটা ওই বাচ্চা না, এই বাচ্চাটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাকে ডেকে ডেকে আগে ঘুম থেকে উঠে যায়, আগে ঘুম থেকে উঠে যায়। আমি বাচ্চাটার দিকে তাকিয়ে থাকলাম, খুশি হয়ে গেল বাচ্চাটা যখন আমি একটু আদর করলাম। ছোট্ট বাচ্চা কত বয়স হবে? 7-8 বছর। প্রতিদিন আসে ফজরের নামাজের সময়, কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করে বলি, আমার গ্রামের এমন যুবক, এমন বয়স্ক মানুষ আছে, এখন পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত তারা ঘুমাতেই থাকে। ওই শিশু বাচ্চাটা তার বন্ধুদেরকে নিয়ে, ওই পানিয়া রূপের ছেলেটা তার বন্ধুদেরকে নিয়ে ডেকে ডেকে মসজিদে আনে,
মসজিদে আনে। আল্লাহু আকবার। স্কুলে, যে স্কুলে পড়ে ওই স্কুলে সে জোহরের নামাজ পড়ার জন্য প্রতিদিন মসজিদে যায়, টিচার তাকে নিষেধ করল, আসতে দিল না, তার মনে স্ট্রাইক করেছে, মনে কষ্ট লেগেছে, মনের ভিতরে তার একটা পরিবর্তন চলে আসছে, যে শিক্ষক যে প্রতিষ্ঠান আমাকে নামাজ পড়তে দেয় না ওই শিক্ষক আর প্রতিষ্ঠানের কাছে আমি কিছু পড়াশোনা করব না, আমি এখানে পড়বই না, যে বারণ করে আমাকে, আগা যে আমাকে নামাজ পড়তে নিষেধ করে, নামাজ পড়তে আমাকে বাধার সৃষ্টি করে, আমি তার কাছে পড়ব না। তার বড় ভাইদেরকে বলল যারা নামাজে আসে, ভাই আমি আর স্কুলে পড়ব না, কি করবা, আমি মাদ্রাসায় পড়ব। কোন মাদ্রাসায় পড়বা? আমি আড়াইবাড়িতে পড়ব। আমার কাছে যুবকগুলি এসে বলল, হুজুর আমাদের গ্রামের এই বাচ্চাটা, এই ছোট্ট বাচ্চাটা আপনার মাদ্রাসায় পড়তে চায়, কিন্তু বাচ্চাটা গরিব, বাচ্চার মার ক্ষমতা নেই, বাবার ক্ষমতা নেই যে টাকা দিয়ে আপনার মাদ্রাসায় পড়াবে। আমাদেরকে বলার পরে আমরা যুবকরা চাঁদা উঠিয়েছি, টাকা উঠিয়েছি, উঠিয়ে কিছু টাকা একত্রিত করে আপনার কাছে আসছি, হুজুর আপনি যদি মেহরবানি করে বাচ্চাটাকে ভর্তি করেন, আমাদের কাছে 6,000 টাকা আছে, আমরা সবাই মিলে টাকাটা তুলেছি, আর টাকা যা লাগে হুজুর আমরা চাঁদা উঠিয়ে উঠিয়ে বাচ্চাটাকে পড়াবো। আমি তখন বাচ্চাটাকে তাদেরকে বললাম, এ যুবক টাকা তোমার কাছে থাক, বাচ্চাটাকে নিয়ে আসো, হুজুর টাকাটা রাখেন, আমি কি তুমি বাচ্চাটাকে নিয়ে আসো, এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, এই বাচ্চার দায়িত্ব যদি নিতে হয় আমার বাচ্চার মতো এই বাচ্চার আমি দায়িত্ব নেব। আমার সৌভাগ্য এমন একটা বাচ্চা পাওয়া, এমন একটা বাচ্চা, নেককার বাচ্চা পাওয়া আমার সৌভাগ্য, নিয়ে আসো বাচ্চাটাকে। আমি ভর্তি করে দিলাম মাদ্রাসায়, আমার কাছে এখন পর্যন্ত বাচ্চাটা দেখা করে না, আমার মাদ্রাসায় পড়তেছে দেখা করে না, দূর থেকে তাকিয়ে থাকে, কিন্তু আমি বাচ্চাটার প্রতি আন্তরিকতা, এই কারণে তার বাবা গরিব, তার মা গরিব, তার পরিবারে কে কি করতেছে এটা আমার জানার বিষয় না, আমার জানার বিষয় এই বাচ্চাটা আমার আল্লাহকে ভালোবাসে, কথা ঠিক আছে কিনা বলো, এটাই তো ইসলাম, এটাই তো মেনে নেওয়া, এটাই তো একটা মুসলমানের জন্য উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে ঢুকে যাওয়া। আজকে আমাদের যুবকগুলি নামাজ পড়ে না, মোবাইল ছাড়া কিছু বুঝে না, তুমি মোবাইলে যতক্ষণ সময় দাও তার 10 ভাগের 1 ভাগ আমার আল্লাহর জন্য সময় দাও না, তুমি মোবাইলের মধ্যে তুমি যা কিছু দেখো ওই দেখাটা দিয়ে তোমার মধ্যে চিন্তা আসে না, যে চিন্তার কারণে তোমার শাস্তি হবে এই চিন্তা তোমার মধ্যে আসে না, তোমার পরিবর্তন হয় না। তবে তুমি যদি এই পরিবর্তন না হও, মনে রেখে দিও আল্লাহর গজব থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর গজব আছে কি না? টের পাইছেন? কেমনে টের পাইছেন? ঠ্যাং ভেঙে গেছে নাকি? হ্যাঁ, কানা হয়ে গেছেন? কিছু আপনি হন নাই, আল্লাহ গজবকে এমনভাবে আপনার সামনে তুলে ধরেন আপনি টের পান না। গোটা পৃথিবী এখন ডেডলক হয়ে গেছে, গোটা পৃথিবীর এখন মানুষ চলাচল পৃথিবীর এখন হুমকির মুখেও চলে আসছে। আমি গত কয়েকদিন ধরে চিন্তা করছি একটু দেশের বাইরে যাব, এটু হয়তো সৌদি আরব যাবো না, না তো মালয়েশিয়া যাবো, না তো অন্য কোনো দেশে যাব, কিন্তু সব দেখছি দেশ থেকে একই কথা, না না আসবেন না। আমার একটা বোন থাকে ইউরোপে ইংল্যান্ডে, কো ভাই এখন আসেন না, সব দিক থেকে একটা ভীতি। কিসের ভীতি? গজবের ভীতি। কিসের ভীতি? গজবের ভীতি। আপনার ভিতরে যদি চিন্তা চলে আসে, এই গজব তো আসে এয়ারপোর্ট দিয়ে, এয়ারপোর্ট বন্ধ গজব ঢুকবে না, গজব এয়ারপোর্ট দিয়ে আসে না, গজব আকাশ দিয়ে আসে। আমাদেরকে চিন্তা করা দরকার। ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতিশ শয়তান, শয়তান যেটা পছন্দ করে এটা করো না, আল্লাহ রাসূল যেটা পছন্দ করে এটা করো, দুনিয়া তো শান্তি থাকবে আখেরাতও শান্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এখনো হেফাজত করতে চান,
মুসলমান যদি নিজেকে হেফাজত না করে আল্লাহ বলেন পৃথিবীর দিকে তাকিয়ে দেখো গজব যখন আসে আমি নেককার বদকার বাঁচি না সবাইকে আমি ফ্ল্যাট করে দিই কথা ঠিক আছে কিনা বলেন গজব থেকে বাঁচতে হবে কিনা বলেন বাঁচতে রাজি আছেন দুইটায় ঘুমাবেন ফজরের নামাজ কিভাবে পড়বেন আপনার ভিতরে যদি ফজরের নামাজের আকর্ষণ থাকে গোটা পৃথিবীর কেউ আপনাকে ঠেকাতে পারবে না ঠিক না সন্ধ্যা রাত্রে ঘুমাবেন ফজরের নামাজ বুঝেন না ফজরের নামাজের প্রতি আপনার কোনো আকর্ষণ নেই আপনি সন্ধ্যায় ঘুমালো দেখা যাবে ফজরের ওয়াক্ত শেষ আপনার ঘুম ভাঙে নাই আছে কি না এমনও ব্যক্তি আছে ফজর চলে যায় সূর্য উঠে যায় সে উঠতে পারে না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন বান্দা তোমার ইচ্ছা অনুযায়ী আমি দিনটাকে তোমার জন্য সহজ বানিয়ে দিই ফাসানু ইয়াসিরুহু লিল ইউসরা তুমি যদি সকালবেলা উঠতে চাও তুমি যদি ফজরের নামাজটাকে টার্গেট করো ফজরের নামাজের আকর্ষণ তোমার ভিতরে ঢুকে যায় আল্লাহ বলেন ফজরের আগে তোমাকে উঠা আল্লাহ সহজ করে দিবেন